দেখছেন ম্যানহোলে মানুষ অনেক সময় পরিষ্কার করতে গিয়ে মারা যায়, শুনছেন না? কত পরিষ্কার করতে গিয়ে সায়ানাইড গ্যাস হয়, সায়ানাইড গ্যাস এই পরিমাণ হইলে মানুষ মারা যায়। এই গ্যাসগুলো বিষাক্ত কম না, ডাইরেক্টলি যদি আপনি নেন কয়েক সপ্তাহ আপনার অসুস্থ হয়ে যাবে। তা আমি যখন এই কাজগুলো করবো, এই কাজগুলোর সাথে আমার ডাইরেক্ট ইনভলভ আছে গ্যাসে, ডাইরেক্ট ইনভলভ আছে ধুলাবালি। তা আমি অ্যাটলিস্ট একটা মাস্ক ব্যবহার করবো, একটা রুমাল দেবো, একটা কাপড় দেবো, দিয়া আমি ব্লোড দিয়ে করে হাত দিয়ে করে পরিষ্কার করবো। আমার যখন গ্যাস ছাড়াটা দরকার হয় কোনো কারণে, গ্যাস ফিল করতে বা বেকম করতে বা নতুন রিচার্জ করতে, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করবো যাতে লিক না হয়। লিকটা হইলে ডাইরেক্টলি আমার নাক দেওয়া যাবে, প্রথমে ইফেক্ট হবো আমি, তারপর হলো পরিবেশ, আমার নিজে তাকে বাঁচতে হবে। তো এই কাজগুলোর সময় সর্বোচ্চ সতর্কতা নিবে।